করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন দরিদ্রদের পাশে দাঁড়ালেন কুমিল্লা সিটি ফাউন্ডেশন কুমিল্লা জেলা জুড়ে প্রায় চার হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে প্রথম দিনের কার্যক্রমে সোমবার সকালে আদর্শ সদর উপজেলার পাঁচথবি ইউনিয়নে ছয়শ পরিবারের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী এ সময় উপস্থিত ছিলেন সিটি ফাউন্ডেশনের সভাপতি জামাল খন্দকার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন যুগ্ম সম্পাদক এ এইচ এম তারিকুল ইসলাম যুগ্ম সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান আবুল প্রচার সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন নির্বাহী সদস্য মোহাম্মদ খুরশেদ আলম এহতাসামুল হক জাবেদ মনির হোসেন জাহিদ হাসান মাহবুব আবুল কাশেম মিঠু আরিফ হুসেন আজীবন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রহমান জুয়েল আহমেদ হাসান রাফি রাজু আলম ভুইয়া মোহাম্মদ সালাউদ্দিন প্রদীপ সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ নিউজ ডেস্ক জাগো কুমিল্লা ডট কম সুবিধাবঞ্চিত লোকেরা অসহায় মানুষ তাদের কাজ নাই বাড়িতে অসহায় অবস্থায় আছে তাদের পাশে কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উদ্যোগে সামগ্রী বিতরণ করছে এই উদ্যোগটা আরো ব্যাপক হারে আছে অব্যাহত থাকবে ব্যাগের মতন আমরা মানুষের অসহায় মানুষকে দেবো করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে এই আমাদের পাস্তবী ইউনিয়ন জুড়ে কুমিল্লা জুড়ে আমাদের পাস্তবী ইউনিয়নে এই গরিব অসহায় দিন মজুর মানুষের মাঝে সিটি ফাউন্ডেশন পাশে দাঁড়িয়েছে আমরা এই কার্যক্রমগুলো অব্যাহত থাকবে কুমিল্লা জুড়ে চার হাজার পরিবারের বর্গ মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আজকে এই সর্বপ্রথম পাস্তুবি ইউনিয়নে দিয়ে আমরা শুরু করেছি মাননীয় সংসদ সদস্য সহযোগিতা আমরা পাস্তুবি ইউনিয়নে সর্বপ্রথম এই খাদ্য সামগ্রী দিয়ে কার্যক্রম শুরু করছি